নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আমি এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি মকর রাশির ব্যক্তিদের সর্বাধিক 6টি ভালো গুণ, যে গুণের জন্য আর 12টি রাশির মধ্যে একটি অভিনবত্ব এই রাশি। প্রথমেই জানাই, আমরা যে দেশে বাস করি আপনারা প্রত্যেকেই জানেন এই ভারতবর্ষ মকর রাশির দেশ। যতই আঘাত প্রত্যাঘাত আসুক না কেন, ভারতবর্ষ এক এবং অদ্বিতীয়। তো আপনাদেরকে জানাই, প্রথমে দেখুন, এই ভারতবর্ষে বড় বড় মনীষী জন্মিয়েছেন, বড় কবি, এবং আপনি বলুন বড় বৈজ্ঞানিক, আপনি বলুন বড় অর্থনীতিবিদ, এই ভারতবর্ষে কিন্তু জন্মিয়েছে এই ভারতবর্ষের মাটিতে। তাই ভারতবর্ষ একদিন সকল বিশ্বকে পথ দেখাবেই দেখাবে, ভারত আবার জগতে সবাই শ্রেষ্ঠ আসনে লবে। তেমনি এই মকর রাশির যারা ব্যক্তিরা আছেন না, প্রত্যেকে বলেন যে স্যার আমাদের তো ভালো সময় নয়। হ্যাঁ, আমি বলছি কিছু কিছু ক্ষেত্রে তো সমস্যা থাকে, কিন্তু আপনাদের যতই অসুবিধা হোক না কেন, আপনাদেরকে টলানোর ক্ষমতা কারো নেই, আমি দায়িত্ব নিয়ে বলছি। মকর রাশির 6টি সর্বাধিক ভালো গুণ। প্রথম গুণ, এই রাশির ব্যক্তিরা খুব ভালো মনের হয়ে থাকে, মানে এরা নিজের ক্ষতি হওয়া হলেও স্বীকার, কিন্তু অন্যের উপকার কিন্তু এরা করে, এই রাশির ব্যক্তিরা কিন্তু এই কাজটি করে। প্রথম গুণ, এই রাশির ব্যক্তিদের বিবাহিত জীবন সুখের হয় এবং এরা নিজেদের পার্টনারের উপর খুব কেয়ারফুল হয়ে থাকে। এই রাশির ব্যক্তিরা যে কোনো কাজে দিন না কেন, সে অফিসিয়াল হোক, যে কোনো সেক্টরে দিন না কেন, সে কাজ কিন্তু এরা সম্পন্ন করে আসে। এরা যতক্ষণ না কাজটা শেষ না হয়েছে, সেই কাজ কিন্তু এরা ছাড়ে না, সেই কাজটা কমপ্লিট হবে তবেই এরা সেই কাজ থেকে বেরিয়ে আসবে। মকর রাশির ব্যক্তিরা খুব অনেস্ট হয়, এদের মতো সততা মানুষ দেখাই যায় না, এবং এ রাশির ব্যক্তিরা খুব দয়ালু এবং স্নেহশীল হয়। এদেরকে বাইরে থেকে দেখে মনে হয় এরা খুব কঠোর রাগী, কিন্তু এদের মনের ভিতরটা খুব নরম, এরা অল্পতেই রাগ এদের পড়ে যায়। এদেরকে যদি ভালোবেসে বলা যায় কি না, এই রাশির জাতকদেরকে, এরা নিজেদের ক্ষতি করে অন্যের কিন্তু উপকার করবেই করবে, কিন্তু এদেরকে যদি আপনারা অর্ডার করেন বা আপনারা হুইপ করেন, এরা কিন্তু বিগড়ে বসবে এই রাশির ব্যক্তিরা। এই রাশির ব্যক্তিরা খুব দায়িত্বপরায়ণশীল হয় এবং এরা অন্যের দুঃখে এরা কাতর হয়ে পড়ে এবং কাউকে এরা ঠকায় না এ রাশির ব্যক্তিরা, উল্টা এরাই কিন্তু এ রাশির ব্যক্তিরা কিন্তু ঠকে এবং প্রত্যেকের প্রতি কর্তব্যপরায়ণ হয় এবং এরা নিজের মা ও বাবাকে খুব ভালোবাসে এবং এরা নিজের মায়ের খুব স্নেহশীল ছেলে বা মেয়ে হয়ে থাকে। এ রাশির ব্যক্তিদের জীবনযাপন খুব সাদামাটা, অর্থাৎ খুব যে আড়ম্বরপ্রিয়তাভাবে চলে তা নয়, এরা খুব সাদামাটা চলতে পছন্দ করে। এদের জীবনে উন্নতি আসে, ফিনান্সিয়াল উন্নতি আসে ঠিক 35 বছরের পর থেকে। আর্থিক স্টেবিলিটি, কর্মক্ষেত্রে উন্নতি, ব্যবসা ক্ষেত্রে উন্নতি, সব দিক থেকে এদের উন্নতি আসে ঠিক 35 বছরের পর থেকে। এরা দয়াপরায়ণ হয় এবং এই রাশির ব্যক্তিরা খুব ধার্মিক হয় এবং দেবতার প্রতি খুব এরা
ভরসা ভক্তি রাখে। এদের আর একটি সবথেকে ভালো গুণ কী জানেন, এরা আগাম বুঝতে পারে যে কী ঘটনা ঘটতে চলেছে তাদের পরিবারে, অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে আগাম পূর্বাভাস পায়। এদের কথা যদি আপনারা শুনে চলেন দেখবেন আপনারা লাভবান হবেনই হবেন। এবং এই রাশির ব্যক্তিদেরকে যদি আপনারা নিজেদের লাইফ পার্টনার করেন বা আপনার অফিসের ম্যানেজারে নিযুক্ত করেন দেখবেন আপনি প্রচণ্ড বেনিফিটেড হবেন। এই রাশি একদম সততার রাশি এবং এই রাশির ব্যক্তিরা একটু অলস হয়। অলস বলতে এরা একটু শীত কাতুরে হয়ে থাকে, অর্থাৎ ঠান্ডাতে এরা একটু কাতর হয়ে পড়ে, এইটুকুটাই এদের মধ্যে একটু সমস্যা। তাছাড়া কিন্তু এদেরকে যে কোনো কাজ বলুন না কেন সব কাজ এরা দক্ষ হয়। এবং এই রাশির ব্যক্তিরা খুব খুঁতখুঁতে টাইপের হয়। খুঁতখুঁতে বলতে দেখুন একটা কাজ একবার করে দুবার করে না আমার এই কাজটা মনে হচ্ছে ঠিকঠাক হলো না, আবার সেই কাজটাকে ঘুরে করতে, ধরুন ঘর পরিষ্কার করছে না এটা আবার হলো না, এই জায়গাটা মনে একটু নোংরা থেকে গেছে, ওই জায়গাটা কিন্তু আবার দুবার করে যে জায়গাটা পরিষ্কার করবে, বা কোনো একটা দরখাস্ত লিখছে এটা না মনে ভুল হয়ে গেল এটাকে আবার কেটে করি, বা কোনো একটা কাজ করছে সেই জিনিসটাকে ডবল ডবল করে থাকে। তো এই রাশির ব্যক্তিরা খুব বড় মানসিকতার হয়ে থাকে। মকর রাশির ব্যক্তিদের বহুমুখী প্রতিভা থাকে। এই মকর রাশির ব্যক্তিরা বহু জ্ঞানী পণ্ডিত বলুন সমাজে বিভিন্ন শ্রেণীর মানুষের সঙ্গে কিন্তু এরা উপর লেভেল থেকে একদম নিচ লেভেলের মানুষের সঙ্গে কিন্তু এদের সম্পর্ক থাকে, অর্থাৎ এদের পরিচিতিটা খুব ভালো থাকে। এরা নিঃস্বার্থভাবে পরিবারের প্রতি কর্তব্য করে এবং এরা ভালোবাসার কাঙাল হয়ে থাকে। এই ভালোবাসা মানে প্রেম ভালোবাসার কথা বলছি না, প্রত্যেকের কাছ থেকে যে আন্তরিক অন্তর থেকে ভালোবাসা, সে ভাই বলুন বাবা বলুন মা বলুন আত্মীয় স্বজন বলুন, এই দিক থেকে কিন্তু এরা ভালোবাসার কাঙাল হয়ে থাকে। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবেন। নমস্কার, ধন্যবাদ।